Assalamualaikum viewers, welcome to my YouTube channel SRR Vlogs. So আসলে এখন বেরোতাম না, বেরোইছি আমার সেইকেন ক্যামেরাটা, ওইটাতে এক্সটার্নাল মাইক্রোফোন লাগানো যায় না, তো এই এক্সটার্নাল মেমোরিটা আলাদা একটা ব্যবস্থা করেছি, সেটা মোবাইলের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে। জানি না কেমন হবে, এটা যখন এডিট করব তখন বুঝতে পারবো। চিকেনের সমস্যা এই একটাই, ক্যামেরা ভালো কিন্তু সমস্যা হলো আলাদা কোনো মাইক্রোফোন লাগানো যায় না, এটা একটা সমস্যা। অনেক অনেক ব্যবস্থা করে ক্যামেরা খুলে ক্যামেরা আলাদাভাবে লাগায়, কিন্তু ওটা আসলে আমার কাছে ততটা ভালো মনে হয় না, কারণ অরিজিনাল যেটা অরিজিনালি। তো দেখা যাক এই পদ্ধতি এটা কাজ করে কি না, কাজ করলে ইনশাল্লাহ এরপর থেকে এরকমই করব এবং ব্লগ এরকমই আপনাদের কাছে ব্লগ দেওয়ার চেষ্টা করব। রাতের বেলা এত জ্যাম, আসলে বলার নাই, এলাকার মধ্যে এত জ্যাম, তো আর কি বলবো, দেখি ক্যামেরাটা কেমন কি কাজ করে। তবে ইকেন কমের মধ্যে ইকেন ক্যামেরাটা আসলে অনেক ভালো, যারা নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছেন তাদেরকে আমি প্রিফার করবো এই ক্যামেরাটা। 4,000-4,500 টাকার মধ্যে ক্যামেরাটা আসলে অনেক ভালো একটা ক্যামেরা, শুধু মাইক্রোফোনটাই, মাইক্রোফোনটা বাদে এছাড়া সবই ঠিক আছে। এখন জানি না আমার এই যেটা দেশি যুগার যেটাকে বলে এটা করলাম, এটা কতটুকু কাজ করে। ইনশাল্লাহ কাজ করলে তো আমার মাইকের সমস্যাটা শেষ হয়ে যাবে, তবে ইনশাল্লাহ আমি শীঘ্রই হিরো গোপ্রো যে কোনো একটা ক্যামেরা কেনার চেষ্টা করব। চেষ্টা করবো বলতে ইনশাল্লাহ কিনবো, সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা যেন একটু আপনাদের সবার দোয়ায় দাঁড়িয়ে যায়। তো আসলে রাতে যেমন একটু জ্যাম থাকে, এছাড়া এমনি রাতের বেলা বাইক চালিয়ে আসলে অনেক মজা, আরও এখন শীত শীত একটা আবহাওয়া রয়েছে, তো এই শীত শীত আবহাওয়ার মধ্যে গাড়িটা চালাতে আসলে মজা লাগে। আপনারা যারা ট্যুর করেন তারা নিশ্চয়ই জানেন, ইনশাল্লাহ আমার এখন পর্যন্ত কোনো ট্যুর দেওয়া হয় নাই, তবে আপনাদের দোয়া, আপনাদের যদি দোয়া থাকে ইনশাল্লাহ আমি ও একটা ট্যুর দিব, একটা না আরও অনেক ট্যুর দিব। তো আসলে এখন মেইনলি বের হওয়াই হয়েছে, এই মাইক্রোফোনটা যেটা আলাদা লাগিয়েছি ওটা কেমন কাজ করে কি করে না এটা দেখার জন্য। এটা তো বাসায় গেলেই যখন এই ব্লগ এডিট করবো তখন বুঝতে পারবো, আর এখন শুধু কোনো কাজে বেরোনি, বেরোয়েছি এই কাজটার জন্যই, যে দেখি এতদিন আপনাদেরকে ভালো কোনো সাউন্ড দিতে পারিনি, এখন সাউন্ড দিতে পারি কি পারি না, এর জন্য আমার যদি এটা কাজ না করে তাহলে আমার হিরো গোপ্রো যে কোনো একটা কিনতে হবে। তো আসলে আর কি বলবো, যাক দেখি আজকে এই পর্যন্তই থাক, আপনারা তারপর ভিউটা এনজয় করেন, আমি এইখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।